মসজিদে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লাম মসজিদে নববীর আঙ্গিনায় আমাদের মা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরার মধ্যে নবীজিকে কবরস্থ করা হয়েছে ঠিক না বেঠিক নবীজিকে সালাম দেয়া হয় নবীজিকে নবীজির পাশেই তার সাহাবী তার বিখ্যাত সাথী মুসলিম জাহানের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক হরাদী তার পাশেই ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাতাব রাদী আল্লাহ আউতাল পাশেই বাকিতে গারকাদ আল বাকি আমাদের দেশে অনেকেই বলে জান্নাতুল বাকি কথাটা বিঠিক কথাটা সঠিক নয় কারণ জান্নাত বাকি নামে কোনো জান্নাত নাই সব নগদ জান্নাত সব কি বাকি বলতে কোনো জান্নাত বাকি শব্দের বিপরীত হলো নগদ ঠিক না বে ঠিক তো নগদ সব জান্নাত বাকি নাই জান্নাতের আটটি স্তর আটটি দরওয়াজা বা আটটি নাম এক নাম্বার জান্নাতুল আদ দুই নাম্বার জান্নাতুল খুলদ তিন নাম্বার জান্নাতুল নাঈম চার নাম্বার জান্নাতুল মাওয়া পাঁচ নাম্বার দারুস সালাম ছয় নাম্বার দারুল করর সাত নাম্বার দারুল মাকাম আট নাম্বার জান্নাতুল ফেরদাউস কন্না সুবহানাল্লাহ বাকি বলতে পাইছেন কোথাও আছে সব নগদ জান্নাত সব সুতরাং যেই বলবে মদিনার জান্নাতুল বাকি তারে বলবেন দুস্ত জান্নাত সব নগদ বাকি বলতে কোন জান্নাত বুঝতে পারলাম